সাতজি বন্ধুরা আলাইকুম কমার্স ক্লাসরুমের এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সুয়েল রানা আজ আমি হাজির হয়েছি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে এটি আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এর তৃতীয় ক্লাস তো যারা এই ক্যাশ স্টেটমেন্ট শিখতে চান তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ভিডিও নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে তাতে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন এবং তার পাশে যে ঘন্টা চিহ্ন রয়েছে তাতে ক্লিক করে নোটিফিকেশন অন করবেন তাহলে আমার পক্ষ থেকে যে ভিডিও আপলোড করা হবে তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন তো ক্যাশ ফ্লো স্টেটমেন্টের নিয়মে আসি আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা জানি আগেই বলেছি দুইটা পদ্ধতিতে করা হয় একটা ডিরেক্ট পদ্ধতি আর একটা ইনডিরেক্ট পদ্ধতি তো ডিরেক্ট পদ্ধতিতেও তিনটি ধাপ থাকে আমাদের ইনডিরেক্ট পদ্ধতিতেও তিনটি ধাপ থাকে তো আমরা ইনডিরেক্ট পদ্ধতিতে শেষ দুটি ধাপ যেমন ঠিক ডিরেক্ট পদ্ধতিতেও শেষ দুটি ধাপ একই রকম এখানে অপারেটিং অ্যাক্টিভিটি শুধু আলাদা ইনডিরেক্ট আর ডিরেক্ট মেথডে তো আমরা আজ যে ধাপটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্যাশ ইনভেস্টিং অ্যাক্টিভিটিস তো আমি আর শিখাবো কিভাবে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস করতে হয় তো আমরা ঘরটি উপরে যা আমাদের লিখতে হয় সেটা আমরা দেখে আসি প্রথমে কোম্পানির নাম লিখতে হবে এরপরে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এরপর ফর দ্য ইয়ার ইন্ডেট সাল লিখতে হবে এরপরে আমরা যে শখটা সেই শখটা আমরা সবাই জানি ইতিমধ্যে আমরা শখ সম্পর্কে ধারণা নিয়েছি তো এখানে আমাদের প্রথমে যে ধাপ সেই ধাপের নাম লিখতে হবে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এরপরে আমাদের ক্যাশ ফ্লো ইনভেস্টিং অ্যাক্টিভিটিসই মনে রাখতে হবে যে দুইটা আইটেম শুধুমাত্র যায় এখানে ফিক্সড অ্যাসেট আর ইনভেস্টমেন্ট তো এই ফিক্সড অ্যাসেট ইনভেস্টমেন্ট যদি ডিক্রিজ হয় অথবা সেলস করা হয় তাহলে আমাদের এখানে যোগ হবে তাই আমি এখানে লিখেছি ডিক্রিজ অর সেলস অফ ফিক্সড অ্যাসেট ইনভেস্টমেন্ট অর ট্রেডিং সিকিউরিটিস এরপরে মাইনাস হবে আমার মনে রাখতে হবে যে এই ফিক্সড অ্যাসেট এবং ইনভেস্টমেন্ট যদি ইনক্রিজ হয় অথবা পার্সেস করা হয় তাহলে আমাদের এটা কি হবে বিয়োগ হবে তাই আমি এখানে লিখেছি মাইনাস ইনক্রিজ পার্সেস অফ ফিক্সড অ্যাসেট ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেডিং সিকিউরিটিস তো অবশ্যই মনে রাখতে হবে মনে রাখার জন্য যে আমাদের এইভাবে মনে রাখতে হবে যদি কোনো অ্যাসেট আমাদের কমে যায় কমে গেলে বুঝতে বিক্রি করা হয় কারণ তাছাড়া তো এমনি এমনি কমে না আর কমলে অবশ্যই আমার বিক্রি করা হয় আর বিক্রি করা হলে আমার কি হয় কারবারের টাকা ইনফ্লো হয় অর্থাৎ ক্যাশ আসে তাই এখানে আমাদের সেলস অফ ফিক্সড অ্যাসেট যোগ হবে এরপরে যদি আমরা কোন অ্যাসেট ক্রয় করি তাহলে আমাদের কাছ থেকে নগদ টাকা চলে যায় তাই আমাদের ওই ওই পরিমাণ টাকা এখান থেকে আমাদের কি হবে বিয়োগ হবে তবে অবশ্যই মনে রাখতে হবে যে পরিমাণ টাকা দিয়ে আমরা ক্রয় করছি সেই পরিমাণ টাকায় আমার এখানে বিয়োগ হবে আর যে পরিমাণ টাকায় আমরা বিয়ে ক্রয় করছি সেই পরিমাণ টাকায় আমার এখানে যোগ হবে এখানে আমাদের বিক্রয়ের ক্ষেত্রে লাভ হোক বা লস হোক এটা বিবেচনা না বিবেচনা করতে হবে যে কত টাকায় আমি ওই অ্যাসেটটি বিক্রি করছি যেমন ধরুন একটি এসেটের দাম আপনার পাঁচ হাজার টাকা কিন্তু আপনি বিক্রি করেছেন দশ হাজার টাকা তাহলে আমাদের এখানে এই দশ হাজার টাকাই আমার এখানে যোগ হবে তার মানে বুঝতে হবে যে পরিমাণ টাকায় আমি বিক্রয় করছি সেই পরিমাণ টাকাই যোগ হবে যে পরিমাণ টাকায় আমি ক্রয় করছি সেই পরিমাণ টাকায় আমাদের এখানে বিয়োগ হবে এরপরে আমাদের যে দুইটি টাকা এখানে আমরা পাবো সেই দুইটি টাকা যোগ বিয়োগ করে এখানে আমরা ব্যালেন্সটা লাগব ক্যাশ ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর তবে এইটা যদি প্লাস ফিগার হয় তাহলে আমরা লাগবো নেট ক্যাশ প্রোভাইডেড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আর যদি মাইনাস ফিগার হয় তাহলে আমরা লিখব নেট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস তো বন্ধুরা আমরা একটি অঙ্ক এখন করবো তো দেখে আসি অঙ্কে কি বলা হচ্ছে সালাম কর্পোরেশন হ্যাড সেলস অফ ফার্নিচার টাকা ওয়ান লাখ পার্সেস অফ ইনভেন্টরি টাকা ফিফটি থাউজেন্ড অফ ল্যান্ড টাকা থার্টি থাউজেন্ড অফ ট্রেজারি স্টক টাকা টোয়েন্টি থাউজেন্ড সেলস অফ ইকুইপমেন্ট টাকা 40000 থাউজেন্ড অফ अवेलेबल ফর সেলস িটি সিকিউরিটিস টাকা ফিফটিন থাউজেন্ড এরপর বলা হয়েছে কম্পিউট দ্য অ্যামাউন্ট সালাম কর্পোরেশন শুড রিপোর্টেড অ্যাজ নিট ক্যাশ প্রোভাইডেড ব্র্যাকেটে ইউজ বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস ইন ইটস স্টেটমেন্ট অফ ক্যাশ ফুলো অর্থাৎ আমাদের স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো করতে বলেছে তো আমরা এখানে ইনভেস্টিং টাই করব কারণ এখানে বলা হয়েছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস তাছাড়া আমার তথ্য দেওয়া হয়েছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস রিলেটেড তো প্রথমে আমরা ঘরটা দিকে আসি ঘরটা হলো সালাম কর্পোরেশন স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস ফর দা ইয়ার এন্ডেড 2018 এরপরে আমাদের এই পাশে লাগবে টাকা টাকা এরপরে প্রথম কথা আছে যেহেতু আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস পার্টটা করতে যাচ্ছি তাহলে আমাদের উপরে নিতে হবে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং ইনভেস্টিং অ্যাক্টিভিটিস ক্যাশ ফ্লো ফ্রম অ্যাক্টিভিটিস এরপরে আমরা দেখব যে আমাদের সেলস অফ ফার্নিচার তো সেলস অফ ফার্নিচার আমাদের আমি আগেই নিয়মে দেখাইছি যদি কোনো ফিক্সড সেট আমাদের বিক্রি করা হয় তাহলে আমাদের ক্যাশ আসে অর্থাৎ ডিক্রিজ হয় তাহলে আমাদের এখানে সেলস অফ ফার্নিচার আমাদের যোগ হবে তাহলে প্লাস সেলস অফ ফার্নিচার টাকা হবে কত ওয়ান লাখ

এটা আমাদের বিয়োগ হবে ব্র্যাকেট দি এরপরে বলা হয়েছে পারচেস পারচেস অফ ট্রেজারি স্টক যদিও ট্রেজারি স্টক ফিনান্সিং অ্যাক্টিভিটিজ এর আইটেম তো এখানে আমাদের যাবে না এরপরে বলা হয়েছে সেলস অফ ইকুইপমেন্ট তো আমরা জানি ফিক্সড অ্যাসেট যদি আমাদের বিক্রি করা হয় তাহলে আমাদের ক্যাশ ইনক্রিজ হয় তার মানে আমাদের এখানে এটাও যোগ হবে তার মানে সেলস অফ ইকুইপমেন্ট টাকা 40000 এটা আমাদের যোগ হবে এরপরে বলা হয়েছে পারচেস অফ অ্যাভেইলেবল ফর সেল সিকিউরিটিজ তো এটা আমাদের ইনভেস্টমেন্ট আমরা জানি ইনভেস্টমেন্ট যদি আমাদের বৃদ্ধি পাই তাহলে টাকা চলে যায় তার মানে তখন বিয়োগ হবে আর যেহেতু আমরা এখানে অফ সেল মানে মানে আমরা ক্রয় করেছি তার আমাদের এখানেও টাকা চলে যাচ্ছে অর্থাৎ এখানে আমাদের বিয়োগ হবে তাহলে মাইনাস অফ অ্যাভেলেবেল ফর সেল সিকিউরিটি তার মানে এক কথায় আমাদের অ্যাসেট যদি ইনক্রিজ হয় তাহলে আমাদের বিয়োগ হবে তো কত টাকা দশ হাজার টাকা এরপরে আইটেম আমাদের বলা হয়েছে যে পার্সেজ অব লং টার্ম ইনভেস্টমেন্ট এটাও আমাদের তাই এটাও আমাদের বিয়োগ হবে তার মানে ইনভেস্টমেন্ট হলেই সেটা আমাদের দেখতে হবে যে ইনক্রিজ হচ্ছে না ডিক্রিজ হচ্ছে তো ইনক্রিজ হলে আমাদের বুঝতে হবে যে টাকা চলে যাচ্ছে তার মানে এখানে পারসেজ অব লং টার্ম ইনভেস্টমেন্ট টাকা হবে দশ হাজার এরপরে আমাদের বলা হয়েছে সেলস অফ হেল টু ম্যাচুরিটি সিকিউরিটিস তার মানে এটাও আমাদের একটা ইনভেস্টমেন্ট আমাদের এটা বিক্রি হচ্ছে তার মানে আমাদের টাকা আসছে তাহলে আমরা এখানে লাগবো যোগ সেলস অফ হেল টু ম্যাচুরিটি সিকিউরিটি কত টাকা ফিফটিন থাউজেন্ড এটা আমাদের যোগ তো আমরা এরপরে যে কাজটি সেই কাজটি হলো আমাদের এখানে আইটেমগুলো যোগ বিয়োগ করে এখানে এখানে এক লাখ আমাদের তিরিশ হাজার আর দশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার তাহলে আমাদের এক লাখ পঞ্চান্ন হাজার থেকে এক লাখ সরি এক লাখ পঞ্চান্ন হাজার থেকে আমাদের পঞ্চাশ হাজার বিয়োগ করলে এক লাখ পাঁচ হাজার হয় তো এটা আমাদের প্লাস ফিগার অর্থাৎ প্লাস আইটেম হয়েছে সেজন্য আমরা এখানে লিখব নিট ক্যাশ প্রভাইডেড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস তো আমরা এখানে লিখি নিট ক্যাশ প্রভাইডেড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এই হলো আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর অঙ্ক তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর যদি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার সহযোগিতা করার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে